হ্যালো অডিয়েন্স, ওয়েলকাম ব্যাক টু মাই বেবিজ খুনসুটি চ্যানেল। আজ তোমাদের নেব বুদ্ধির পরীক্ষা। আজকের ভিডিওতে থাকবে তোমাদের জন্য এমনই কিছু ডিফিকাল্ট কোশ্চেন ও ছবির ধাঁধা, যেগুলোর উত্তর দিতে পারলেই তুমি জিনিয়াস। তাহলে দেখাই যাক তুমি আমার কটি কোশ্চেনের উত্তর দিতে পারছো। লেটস স্টার্ট। চলো বন্ধুরা, আজকের প্রথমে তোমরা এই তিনটি ছবিকে ভালো করে দেখো। এবার এই তিনটি ছবিকে মিলিয়ে বলো তো এখানে একটি মেয়ের নাম কি হবে। উত্তর পারলে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দাও। কি বন্ধুরা, গেস করতে পারলে? তো এখানে দেখো তিনটি ছবি, এই তিনটি ছবি থেকে একটি করে যদি অক্ষর না হয় এখানে মেয়েটির নাম হবে হাসিনা। এইবার তোমরা এই ছবিটিকে ভালো করে দেখো। ভালো করে দেখে এবার বলো তো তোমরা এখানে কটি প্রাণী দেখতে পাচ্ছ। গাইস, তুমি কটি প্রাণী দেখতে পাচ্ছ? বন্ধুরা, এখানে টোটাল তিনটি প্রাণী রয়েছে, একটি নেকড়ে, একটি পাখি ও ছবিটিকে জুম করে ধরলে তোমরা একটি মেয়ের মুখ দেখতে পাবে। তো ফ্রেন্ড, তুমি কটি প্রাণী দেখেছো সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। এবার দেখবো তোমার চোখের দৃষ্টি কতটা তীক্ষ্ণ। এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো কোল্ড লেখা রয়েছে, কিন্তু এই কোল্ড লেখার মধ্যে একটি গোল্ড লেখা আছে। তুমি কি পারবে এখানে থাকা গোল্ড লেখাটিকে খুঁজে বের করতে? এখানে থাকা গোল্ড লেখাটি খুঁজে বার করতে তোমাকে 10 সেকেন্ড টাইম দেওয়া হচ্ছে। বন্ধুরা, তোমরা এখানে থাকা গোল্ড লেখাটি খুঁজে পেয়েছো? তো এখানে থাকা গোল্ড লেখাটি ছিল এই জায়গাটিতে। তো তোমাদের মধ্যে যারা সবার প্রথমে এই গোল্ড লেখাটিকে খুঁজে পেয়ে গেছো তোমরা লাইক করে দাও। এবার চলো নেক্সট রাউন্ডটা দেখে নেওয়া যাক। তো চলো এবার হার্ড লেভেল। তো বন্ধুরা, এখানে অনেকগুলো একই রকমের জুতো দেখতে পাচ্ছ, কিন্তু এই একই রকম জুতো থাকার মধ্যে একটি জুতো আলাদা রয়েছে যেটা জিনিয়াসরা খুঁজে পায়। তো বন্ধুরা, তুমি এখানে থাকা আলাদা জুতোটিকে খুঁজে বের করে দেখাতে পারবে? কি বন্ধুরা, তুমি কি এখানে থাকা আলাদা জুতোটিকে খুঁজে পেলে? যদি তুমি এখানে থাকা আলাদা জুতোটিকে খুঁজে পেয়ে থাকো তাহলে কমেন্টে লিখো ডান, কারণ তোমার চোখের দৃষ্টির সাথে কেউ পারবে না, কারণ তোমার চোখের দৃষ্টি একদম 100% ফাস্ট রয়েছে। তো ফ্রেন্ড, নেক্সট এবার এই ছবিটিকে ভালো করে তোমরা লক্ষ্য করো। এখানে দুটো পপকর্নওয়ালাকে দেখতে পাচ্ছ, কিন্তু এই দুটো পপকর্নওয়ালার মধ্যে একজন হচ্ছে আসামি। তো তোমরা তোমার বুদ্ধি দিয়ে বলতে পারবে এখানে কোন পপকর্নওয়ালাটি আসামি? কি ফ্রেন্ড, গেস করতে পারলে যে এখানে কে আসলে আসামি? তো তোমরা যদি মাথার বুদ্ধি খাটিয়ে ভিডিওটিকে যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পারবে যেখানে 1 নম্বরে ফুচকাওয়ালাটি হচ্ছে আসামি। কারণ দেখো পেছনে সাইনবোর্ডে লেখা আছে দিস ইজ ম্যান ইজ ক্রিমিনাল বলে 1 নম্বরের মানুষটির ছবি দেওয়া আছে। সুতরাং এইটা দেখেই বোঝা যাচ্ছে যে 1 নম্বরের মানুষটি হচ্ছে ক্রিমিনাল বা একটা বড় আসামি। বন্ধুরা, তোমাদের উত্তর কি ছিল সেটা আমাকে কমেন্ট অবশ্যই জানিয়ে দাও। তো বন্ধুরা, এবার দেখতে পাচ্ছ তোমরা এই দুটো ছবি। এবার এই দুটো ছবিকে নিয়ে তোমাদেরকে বলতে হবে এখানে একটি খাবারের নাম কি হবে। অবশ্যই এটা একটি মিষ্টি খাবারের নাম।
চলো বন্ধুরা উত্তরটি দেখে নিই। প্রথমে দেখো গোলাপ, তারপর রয়েছে জাম। তাহলে এখানে খাবারটির নাম হবে গোলাপ জাম। বন্ধুরা নেক্সট, এবার খুব সহজ সহজ এই দুটো ছবি কেউ ভালো করে দেখে এবার তোমরা বলো তো এখানে একটি প্রাণীর নাম কি হতে পারে। কি বন্ধুরা, তোমরা আশা করি প্রাণীটির নাম পেরে গেছো, তাই তো? তাহলে লাইক করে দাও আর চলো এবার প্রাণীটির নাম যারা পারোনি দেখে নাও। প্রথমে দেখো ফ, তারপর রয়েছে রিং। তাহলে প্রাণীটির নাম হবে ফরিং। খুব মজাদার ভিডিও, আরো দেখতে চাইলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। এবার নেক্সট এই তিনটি ছবিকে ভালো করে দেখো আর প্রতিটা থেকে একটি করে অক্ষর নাও। এবার বলো তো দেখি এখানে একটি মেয়ের নাম কি হবে। কি বন্ধুরা গেস করতে পেরেছো এখানে মেয়েটির নাম হবে বাবলি। আজকে তোমাদের টিপস কোশ্চেনে থাকছে কোন মাছ খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায়। রুই, কাতলা, ইলিশ, পাঙ্গাস। কি বন্ধুরা অ্যান্সারটি দিতে পারলে? তো অনেকেই এটার অ্যান্সার জানা নেই, জেনে না থাকলে জেনে রাখো এখানে সঠিক অ্যান্সার হবে রুই মাছ। হ্যালো ফ্রেন্ডস, তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আজকে 9টি কোশ্চেনের মধ্যে তোমরা কটি কোশ্চেনের অ্যান্সার দিতে পেরেছো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর এরকম মজার ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে এখুনি সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।